জীবনের একটি প্রথম ধাপ তোমরা অতিক্রম করতে যাচ্ছ। তোমরা কি হতে চাও, তুমি কি হবে, ডিসিশন তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি ব্যারিস্টার হবে, নাকি শিক্ষক হবে, এই সিদ্ধান্তটা একান্তই তোমার। তুমি যা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমার জীবনকে করতে হবে, আর সেই সুন্দর, সেই কাঙ্ক্ষিত অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে তোমাদেরকে অবশ্যই এখন থেকেই ভালো ফলাফল করতে হবে। তোমরা মনে রেখো, তোমাদের বাবা মা, প্রত্যেকের বাবা মাই তোমাদের নিয়ে স্বপ্ন দেখে, একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখে তোমাদের নিয়ে। তোমরা অনেক বড় হবে, বাবা মার মুখকে উজ্জ্বল করবে, বংশ এবং গোষ্ঠীর মুখকে সমুজ্জ্বল করবে, কিন্তু তোমাদের সিদ্ধান্তহীনতার কারণে, তোমাদের পথভ্রষ্টতার কারণে হয়তো তোমাদের মধ্যেই অনেকেই ঝরে যাবে, আর অনেকেই এখান থেকেই আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সম্মানিত আজকের অনুষ্ঠানের যারা আমার পাশে যারা বসে আছে, আর সামনে যারা উপবিষ্ট আছো, আমরা মানুষ, আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী হিসাবে, এই পৃথিবীতে আমরা অল্প দিনের জন্য এসেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন প্রেরণ করেছেন, তিনি আমাদের নির্দিষ্ট একটি বছর হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময় আসলেই আমাদেরকে এই বিশ্ব চরাচর থেকে বিদায় নিতে হবে। এই অল্প সময়ের মধ্যেই, এই আমরা যারা এখানে বসে আছি, তোমরা যারা ছাত্র আর আমরা যারা শিক্ষক, আমাদের টোটালটাই হচ্ছে একটি অভিনয়। আমরা সবাই, কেউ ছাত্রের চরিত্র অভিনয় করছি, কেউ শিক্ষক চরিত্র অভিনয় করছি, কেউ পিতামাতার চরিত্র অভিনয় করছি, কেউ সন্তানের চরিত্র অভিনয় করছি। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করি, আমরা আমাদের ভবিষ্যৎকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কিছু করতে হবে। কারণ তোমাদের মধ্য থেকে আমরা একসময় তোমাদের মতো ছোট ছিলাম, আমরাও অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম, আমাদের মা বাবাও আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখত। কিন্তু আমার মা বাবা হয়তো আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, হয়তো আমি তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি, মা বাবা আমাকে যা বানাতে চেয়েছিল, আমি হয়তো তা হতে পারিনি। হয়তো আমি আমার মতো করে আমি আমার জীবনটাকে গড়েছি। আমি কোনো মতে আমার মতো এই জীবনটা নিয়ে হয়তো এই সমাজে, এই পৃথিবীতে হয়তো আমাকে বিদায় নিতে হবে। কিন্তু আমরা যদি আলোকিত মানুষ হতে পারি, আমরা যদি ভালো মানুষ হতে পারি, তাহলে অবশ্যই আমার জীবন এবং জন্মকে সার্থক হবে। এজন্য তুমি যদি ভালো কিছু জীবনকে সুন্দর করতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই ভালো রেজাল্ট করতে হবে। জিপিএ পাস শুধু না, তার চেয়ে অনেক ভালো কিছু করতে হবে। এটা যদি করতে পারো, তাহলে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা আরও ভালো, এরকম ভালো করতে পারলে, তাহলে হয়তো তুমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কিংবা ভর্তি পরীক্ষায় তুমি প্রতিযোগিতায় তুমি উত্তীর্ণ হতে পারবা। এজন্য তোমাদেরকে এখন থেকেই সুন্দর ডিসিশন নিতে হবে যে তুমি কি হতে চাও। আর যারা জীবন, যার জীবনে কোনো লক্ষ্য নেই, যার জীবনে কোনো উদ্দেশ্য নেই, সে জীবন তো জীবন নয়, এবং সে জীবন কখনো সফলতার কাঙ্ক্ষিত মঞ্জিলে কখনোই যেতে পারবে না। এজন্য তোমাদের এখন থেকে ডিসিশন নিতে হবে যে আমি আসলে শিক্ষক হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, নাকি আমি কি হব, ব্যারিস্টার হব। তাহলে তোমাকে সেই চিন্তা চেতনা নিয়েই তোমাকে বড় হতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। তোমরা যেমন এখন এসএসসি পরীক্ষার জন্য যেমন প্রিপারেশন নিচ্ছ, এরকম তোমাদের জীবনে তুমি ডাক্তার হতে হলে তোমাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, তুমি ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, তুমি ব্যারিস্টার হতে হলে তোমাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, তোমরা অধিকাংশ ছেলেমেয়ে এখন ডেসপারেট, বাবা মায়ের কথা শোনো না,
বাবা মাকে মান্য করো না। আর এ কারণে তোমাদের যারা বাবা মার কথা শোনো না, বাবা মাকে মান্য করো না, তাদের ভবিষ্যৎ মানে খুবই অন্ধকার। তার কারণ হলো আমরা তোমাদের মধ্যে যেমন সম্ভাবনা দেখি, আবার তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই তোমার পথভ্রষ্টতা। কারণ তোমরা তোমাদের গুরুজনদের, তোমাদের বাবা মাকে মান্য না করার কারণে তোমরা দেখা যাচ্ছে কি, তোমরা বড় কিছু হতে পারবে না। কারণ মা বাবাকে অমান্য করে, মা বাবার সাথে বেদবি করে, বাবা মার কথা না শুনে কোনো সন্তান ভালো হয়েছে এটা আমাদের জানা নাই। এজন্য তোমাদেরকে অবশ্যই মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। কারণ হলো আমাদের কাছে এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে যে মা বাবাকে সে সন্তান অনেক বড় হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সে সন্তান সফলতার মধ্যে পৌঁছতে পারেনি। ধর্মই খারাপ না, পৃথিবীতে প্রতিটি ধর্মই মানবতার কথা বলে, পৃথিবীতে প্রতিটি ধর্মই কল্যাণের কথা বলে। এজন্য তোমরা যারা ধর্মকে বাদ দিয়ে কোনো মানুষ ভালো হয়েছে এবং সভ্য হয়েছে এটা আমাদের জানা নেই। এজন্য তোমাদেরকে অবশ্যই এই যারা মুসলিম তাদেরকে ছোটোবেলা থেকেই নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, তোমাদেরকে সেই আদর্শে তোমাদেরকে মানুষ হতে হবে, তাহলে তোমরা একজন ভালো মানুষে পরিণত হবে। আর যদি তুমি হিন্দু, তুমিও যদি তোমার ধর্ম সুন্দরভাবে পালন করো, তাহলে তোমরাও তোমার ভালো মানুষ হিসেবে পরিণত হবে। কিন্তু ধর্মকে বাদ দিয়ে তোমরা ভালো কিছু হতে পারবা এটা কখনোই ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। এজন্য তোমরা লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে ধর্মচর্চা করতে হবে, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে এবং আলোকিত মানুষ হতে হবে। তোমরা একসময় এই সমাজে আলো ছড়াবে, মানুষের জন্য কাজ করবে। তো পরিশেষে তোমাদের জীবনের প্রতিটি ভোর হোক পূর্ব দিগন্তের উদয়মান লাল সূর্যের ন্যায়, প্রতিটি সন্ধ্যা হোক বিদায়ী বিভূতি রক্তবার, আর সাফল্যের বিজয় মুকুট শোভিত হোক তোমাদের ললাটে। ধন্যবাদ বিদায়ী শিক্ষার্থী সবাইকে, আসসালামু আলাইকুম।